এ বিষয়ে আরো জানাতে রাজধানীর সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, আমাদেরকে সবশেষ পরিস্থিতি জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। যে কথাটি বলছিলেন এর আগে, সাভারের স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান অভিযুক্ত মিজানুর রহমানকে আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। আমরা আদালতে সংশ্লিষ্ট জিআর শাখার সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু আজকে ছুটির দিন, সে অনুযায়ী আজকে যিনি স্পেশাল যে আদালতটি রয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই আদালতে বেলা সাড়ে তিনটার দিকে মিজানুরকে তোলা হতে পারে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, সে তথ্য মতে আমরা মামলার তদন্তকারী কর্মকর্তার বরাত থেকে যেটুকু জানতে পেরেছি, যে তাকে নিয়ে ইতিমধ্যেই আপনার হচ্ছে গিয়ে ঢাকা যে আদালত রয়েছে সেই আদালতের দিকে রওনা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমি আমার পেছনে যে হাজতখানাটি দেখতে পাচ্ছেন সেখানে তাকে নিয়ে আসা হবে এবং এখানে এনেই তাকে রাখা হবে। এবং এখানে রাখার পর আসলে যে 10 দিনের রিমান্ড পুলিশ চেয়েছে, সেই রিমান্ডের কাগজপত্রগুলো সংশ্লিষ্ট যে জিআর রয়েছে সেখানে হস্তান্তর করা হবে এবং সেখান থেকে বেলা সাড়ে তিনটার দিকে তার যে রিমান্ড শুনানি, সেই রিমান্ড শুনানিটি অনুষ্ঠিত হবে। এর আগে আসলে 20 সেপ্টেম্বর রাতে হাসপাতালে যাওয়ার পথে রিক্সা করে ভাইকে নিয়ে সেখান থেকে কিন্তু তাকে ছিনিয়ে নিয়ে অভিযোগ যেটি রয়েছে যে মিজানুর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নীলাকে হত্যা করে। এবং এই হত্যার পরদিন নীলার বাবা নারায়ণ রায় সাভার থানায় একটি মামলা করেন এবং তার পরদিন অর্থাৎ 22 সেপ্টেম্বর সেলিম প্রধান নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে রিমান্ডে নেয়। এরপর 24 সেপ্টেম্বর মিজানুরের বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ এবং গতকালকে কিন্তু তাদের দুজনকেই 2 দিন করে রিমান্ড দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর গতকালকে রাত্রে মিজানকে আসলে সাভারের তেতুল ঝড়া যে ইউনিয়ন রয়েছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে এবং তার দেখানো তথ্যের ভিত্তিতে যে রক্তমাখা জামাকাপড় এবং হত্যার কাজে ব্যবহৃত যে ছুরিটি সেটি আলামত হিসেবে জব্দ করে পুলিশ। আজ সেই বিষয়গুলো হয়তো আদালতে পুলিশ উপস্থাপন করবেন এবং যখনই এই বিষয়গুলো আদালতে উপস্থাপন করবেন এবং কতদিন তার রিমান্ড মঞ্জুর করা হলো প্রার্থিত 10 দিনের রিমান্ডের মধ্যে, সে বিষয়টি আসলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিশ্চয়ই লিটন মাহমুদ, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে কতদিনের রিমান্ড মঞ্জুর হলো সেটা জেনে নিব।